আপনি একটা ফলস নিউজ দিল একটা বাচ্চার নামে, সেটাকে আপনার একটু রিয়্যাক্ট করতে দেখি না। আপনি রিয়্যাক্ট করছেন কারো উঠে নিয়েছে সেটা তো আমি জানি না, সেটা আমি এখনো জানি আমি জানি না যেটা সেটার জবাব কিভাবে দিই। আর আপনি একটা বাচ্চার নামে রং নিউজ দিলেন, রং না ইচ্ছে করে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ দিলেন, এটার জবাব সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। আমি জানি না, তুলে নিয়ে বা তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু জানি যদি যদি কোনো জবাব না আমি চেয়ে নিয়ে আমি আপনার তো আমি আপনার থেকে শুনে আমি কেন বিশ্বাস, এটা আমাকে জানতে হবে। আপনি একটা ফলস নিউজ দিল একটা বাচ্চার নামে, সেটাকে আপনার একটু রিয়্যাক্ট করতে দেখি না। আপনি রিয়্যাক্ট করছেন কারো উঠে নিয়েছে সেটা তো আমি জানি না, সেটা আমি এখনো জানি না। আমি জানি না যেটা সেটার জবাব কিভাবে দিই। আর আপনি একটা বাচ্চার নামে রং নিউজ দিলেন, রং না ইচ্ছে করে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ দিলেন, এটার জবাব ইংল্যান্ডে তাই এ অনিয়মগুলো মধ্যে আবার নিয়ম হচ্ছে, অভিযোগ তো চালাতে হবে। আর রমজান আসলে এটা এই সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে, এসব বিষয় আমাদের দেশে নতুন, আগেও হয়েছে এখনো হচ্ছে, তো সরকার চুপ করে বসে আছে এবং সরকার তার দায়িত্ব পাবে। রেজাল্ট না পাইলে বাংলাদেশ অনেকের তুলনায় ভালো আছে তেমন আমারও একটা রেজাল্ট যদি না পেয়েই থাকে তাহলে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ কেমন আছে। একই সঙ্গে তিনটা স্টেটমেন্ট, একটা হলো আমেরিকা পররাষ্ট্র, তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, তারপরে বাইডেনের স্টেটমেন্ট, বাংলাদেশ এবং সরকারে এখানে নির্বাচনীয় বলা হয়েছে, তারা এটা আশা করে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সঙ্গে সঙ্গে এটাও তো বলেছে যে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে খুব দ্রুতই রিজনাল লিডার হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে। তো বাংলাদেশের এই প্রশংসাগুলো কি শূন্য থেকে হচ্ছে? কিছু কোন বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি এসব যদি না হতো, বাংলাদেশের প্রোগ্রেস যদি থেমে থাকতো বিশ্ব সংকটের জন্য, তাহলে বিশ্বের যে বড় বড় দেশের নেতারা বাংলাদেশের প্রশংসা করে।